Ragnar Naxe's theory of underdevelopment, its contemporary relevance. এই লেকচারে আমরা দুটো বিষয়ে আলোচনা করব। এক হলো আন্ডার ডেভেলপমেন্ট কি, দু নম্বর হলো রাগনার নাকসে তিনি আন্ডার ডেভেলপমেন্টকে কিভাবে ব্যাখ্যা করেন। আন্ডার ডেভেলপমেন্ট কি? আন্ডার ডেভেলপমেন্ট আমরা বাংলায় বলি অন উন্নয়ন। এটা ডিপেন্ডেন্সি থিওরির সঙ্গে যুক্ত। আন্ডার ডেভেলপমেন্টের অর্থ হলো সেটা তৃতীয় বিশ্বে যে দারিদ্র এবং অর্থনৈতিক যে অসচলতা আমরা দেখতে পাই, সেটাই কিন্তু আন্ডার ডেভেলপমেন্টের মূল লক্ষণ। আন্ডার ডেভেলপমেন্ট মানে শুধুমাত্র ডেভেলপমেন্টের অভাব নয়, এর অর্থ হচ্ছে যে অনুন্নত দেশগুলি তারা যে ধরনের উন্নয়ন তাদের কাছ থেকে আশা করা হয়েছিল সেটা তারা করতে পারেনি। যদি তারা ধনতান্ত্রিক দেশ দ্বারা শোষিত না হতো তাহলে সেই ধরনের উন্নয়ন তারাও করতে পারত। এবার আমরা রাগনার নাকসে সম্পর্কে আলোচনা করব। রাগনার নাকসে একজন অর্থনীতিবিদ ছিলেন। তার অর্থনীতির ক্ষেত্রে তিনটে এলাকায় অবদান রয়েছে। তার যে পাণ্ডিত্যপূর্ণ জীবনকে আমরা তিনটে পর্যায়ে ভাগ করতে পারি। এক হচ্ছে প্রথম 30-এর দশকে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল মুভমেন্ট। দু নম্বর হচ্ছে মধ্যম পর্যায়, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্স, যেটা 1930-এর এবং 1940-এর দশকে। এবং শেষ যে পর্যায়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমোডিটি এবং ফ্যাক্টর মুভমেন্ট, সেটা 1940-এর দশক থেকে তার মৃত্যু অবধি 1959 সালে তার মৃত্যু হয়। এই শেষ পর্যায়ে তিনি আন্ডার ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে তিনি তার যে তত্ত্ব, যে তত্ত্বের জন্য তিনি বিখ্যাত, সেখানে তিনি এই পর্যায়ে তিনি আন্ডার ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করেছেন। এ হচ্ছে রাগনার নাকসের একটা বই, ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট। এ হচ্ছে নাকসের কয়েকটা বই, ইন্টারন্যাশনাল ক্যাপিটাল বেগুঙ্গেন, এটা জার্মানে ভাষায় 1935 সাল, ইন্টারন্যাশনাল কারেন্সি এক্সপিরিয়েন্স 1944 সাল। কিন্তু যে যে বইটাতে আমরা যে সবচেয়ে বেশি আগ্রহী সেটা হচ্ছে প্রবলেমস অফ ক্যাপিটাল ফরমেশন ইন আন্ডার ডেভেলপড কান্ট্রিজ,
1953 সাল। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাকসের পভার্টি ট্র্যাপ মডেল। তার মূল যে আর্গুমেন্ট অর্থাৎ মূল যে যুক্তি সেগুলো হচ্ছে এরকম, দরিদ্র দেশে আন্ডার কনজাম্পশন হয়, অর্থাৎ যতটা ভোগ করার কথা একজন মানুষের তার থেকে অনেক কম ভোগ করে। এটা হচ্ছে আন্ডার প্রোডাকশনের ফল, অর্থাৎ যে যতটা উৎপাদন হওয়ার কথা সেটা উৎপাদন হয় না, যে ধরনের যে পণ্যগুলো উৎপাদন করার কথা তার উৎপাদন হয় না। নাকসে বলছেন যে আসলে অর্থনৈতিক উন্নয়নের যে মূল প্রতিবন্ধক হচ্ছে যে রিয়েল ক্যাপিটাল, তার সত্যিকারের যে পুঁজি, এটাই হচ্ছে মূল প্রতিবন্ধকতা বা বটলনেক। নাকসে এই যে ডেফিসিয়েন্সি অফ রিয়েল ক্যাপিটাল, যে অর্থাৎ রিয়েল ক্যাপিটালের অভাব, সেটাও নিয়ে সাপ্লাই এবং ডিমান্ড সাইড দিক থেকে তিনি আলোচনা করেছেন। সাপ্লাই সাইড অর্থাৎ যোগানের দিক থেকে, সেখানে সঞ্চয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সাপ্লাই সাইড ক্যাপিটাল, এখানে সঞ্চয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি দেখাচ্ছেন যে মানুষের দরিদ্র মানুষের মধ্যে সঞ্চয় করার ইচ্ছাটা কম। কেন না? আয় তো কম, আয় বেশি আয় হলে তবেই তো সঞ্চয় করা যাবে। যেটুকু আয় করা হচ্ছে সেটুকুই ভোগ করা হচ্ছে, ফলে কিছুই থাকছে না, সঞ্চয় করার জন্য কিছুই থাকছে না। অন্যদিকে ডিমান্ড সাইড বা চাহিদার দিক থেকে আমরা দেখছি যে কম আয়ের যে দেশগুলি তাদের সেভিংস বলতে অর্থাৎ সঞ্চয় বলতে খুবই কিছুই থাকে না। কেন না? ডেমনস্ট্রেশন এফেক্ট, ডেমনস্ট্রেশন এফেক্টের জন্য। ডেমনস্ট্রেশন এফেক্টটা কি? যে অমুকের ধরো গাড়ি আছে, আমারও গাড়ি চাই, অর্থাৎ হায়ার লাইফস্টাইল, উচ্চমানের জীবনযাত্রা যেটা আমরা অন্যদের মধ্যে দেখে থাকি। ইংলিশে যেমন বলে কিপিং আপ উইথ দ্য জোনসেস, এর ফলে মানুষ যেটা করে সেটা হচ্ছে তাদের যে ক্ষমতা তার থেকে অনেক বেশি তারা খরচ করে। দ্য ভিশাস সার্কেল অফ পভার্টি, এটাই হচ্ছে রাগনার নাকসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান। এখানে উনি কি দেখিয়েছেন? যে ভিশাস সার্কেল অফ পভার্টি, কম আয়, তার ফলে তার যে কেন কম আয় হচ্ছে না, উৎপাদনশীলতা কম, উৎপাদনশীলতার কম, উৎপাদনশীলতার ফলটা কি হচ্ছে, কারণটা কি? পুঁজির অভাব, ডেফিসিয়েন্সি অফ ক্যাপিটাল। এবং এর ফলেই আয়ও কম হচ্ছে।
আন্ডার ডেভেলপমেন্ট ইকুইলিব্রিয়াম। অনুন্নত দেশে অর্থনীতি একটা স্থিতাবস্থা রয়েছে, যাকে বলা হয় স্টেবল ইকুইলিব্রিয়াম। কিন্তু নাকসে বলছেন যে এই ইকুইলিব্রিয়াম যে সাব অপটিমাল, অর্থাৎ যেটা প্রয়োজন, যে যতটা প্রয়োজন তার থেকে অনেক কম, সাব অপটিমাল। নাকসে এটাকেই বলছে পভার্টি ট্র্যাপ। পভার্টি ট্র্যাপের কারণ হলো যে পভার্টি ট্র্যাপ অর্থাৎ দারিদ্র্যের যে একটা ফাঁদ, কেন না বাইরের কোনো শক্তি নেই যেটা অর্থনীতিটাকে ঠেলে দারিদ্রকে অতিক্রম করবে, দারিদ্রকে দারিদ্র ঘোচাবে। এবার নাকসে কিছু পলিসি অপশনস এর কথা বলছেন, কি নীতি হওয়া উচিত। প্রথম কথা, উনি লিবারেল স্কুলের যে যুক্তি, এই উদারনীতিবাদীরা বলছেন বাজারই মানুষের উপকার, সবচেয়ে বেশি উপকার করবে। কিন্তু মার্ক্স বলছেন না, অর্থনৈতিক উন্নয়ন কখনোই একটা স্বতঃস্ফূর্ত ব্যাপার হতে পারে না। ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ নট এ স্পন্টেনিয়াস অ্যাফেয়ার। আবার কিনসের যুক্তিও তিনি খণ্ডন করেছেন, যে কিনস বলেছেন যে অর্থের চাহিদা বাড়াও, তার ফলেই সত্যিকারের যে রিয়েল ক্যাপিটাল পুঁজি চাহিদা বাড়লেই এই পুঁজিটাও আসবে, এই উন্নত দেশে পুঁজিটাও আসবে। তাহলে কি দরকার? যেটা দরকার সেটা হচ্ছে অত্যন্ত, মানে বলছে যে ইট উড বি অ্যান এক্সট্রাঅর্ডিনারি এফোর্ট টু গিভ দ্য ইকোনমি দ্য বিগ পুশ বাই এমিং ডাইরেক্টলি অ্যাট দ্য প্রভিশন অফ রিয়েল ক্যাপিটাল। অর্থনীতিকে প্রচুর পুঁজি দিয়ে একটা বিশাল ধাক্কা দাও, তাহলেই অর্থনৈতিক উন্নয়ন শুরু হবে। সেটা করতে গেলে পুঁজির দরকার, যেভাবেই হোক পুঁজি জোগাড় করতে হবে। কারা এই বিগ পুশটা দেবে? বলছেন যে ছোটখাটো ব্যক্তি, ব্যক্তিগত যে অন্ত্রপ্রেনর, অর্থাৎ যারা যারা উদ্যোগপতি, তারা কিন্তু এটা করতে পারবেন না। কেন না? বাজার তো ছোট, সেজন্যে নাকসে বলছেন, তিনি সুপারিশ করছেন সরকারই করুক এটা। সরকার রসদ জোগাড় করুক, যেমন ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে, এবং ডিসগাইজ রুরাল আনএমপ্লয়মেন্ট আছে, অর্থাৎ গ্রামাঞ্চলে অনেক সময় আমরা দেখি ছদ্ম বেকারত্ব রয়েছে, সেইটাকে সেই বেকারদের ব্যবহার করুক। এই রুরাল সারপ্লাস লেবার, যে গ্রামাঞ্চলে যে উদ্বৃত্ত যে শ্রমিক রয়েছে তাদেরকে ব্যবহার করুক ক্যাপিটাল গুডস তৈরি করার জন্য। ক্যাপিটাল গুডস হচ্ছে কি, যে
যে দ্রব্যগুলো অন্য দ্রব্য তৈরি করার জন্য কাজে লাগে। যেমন ধরো মেশিন টুল, দ্য লেদ মেশিন। দ্য লেদ মেশিন কিন্তু একটা ক্যাপিটাল গুড, কেন? দ্য লেদ মেশিন দিয়ে অন্য জিনিস তৈরি করা যায়। তাহলে বিগ পুশটা একমাত্র সরকারই দিতে পারে। প্রথম দিকে উন্নয়নশীল দেশ তারা নিজেদেরই রসদ জোগাড় করুক, শুরু কর এখানে, এটা এখানে থেকে শুরু করুক, এবং তারপরে আন্তর্জাতিক সমস্ত সংস্থার কাছ থেকেও ধার নিক। এই প্রক্রিয়াটা সেটা চালাতে পারে, চালানোর জন্যে প্রাইভেট ইনভেস্টমেন্টেরও দরকার, অর্থাৎ যারা ব্যক্তিগত বা যে বেসরকারি যে উদ্যোগগুলো সেখানেও কিন্তু দরকার। তাহলে উনি বলছেন, ইফ দেয়ার ওয়াজ এনাফ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, অ্যান অ্যাভালেঞ্চ অফ প্রাইভেট ইনভেস্টমেন্ট কুড বি সেট ইন মোশন। যদি প্রথম দিকে যথেষ্ট পরিমাণ লগ্নি করা যায়, তাহলে প্রাইভেট ইনভেস্টররা আসবে। যারা ব্যক্তিগত উদ্যোগ নিতে চায় তারাও কিন্তু আসবে। এবার আমরা দেখি যে এই যে নাক্সের ইম্প্যাক্ট অন মডার্ন পভার্টি থিওরি। নাক্সে আধুনিক যে দারিদ্রের ওপর যে তত্ত্ব, তার ওপর কি প্রভাব উনি ফেলেছেন। এই যে আজকে আমরা নিওলিবারালিজম নিয়ে আলোচনা করি, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা এই যে লিমিটেশনস অফ নিওলিবারালিজম, আধুনিক যে অর্থনীতিবিদরা বলছেন যে 90-এর দশক থেকে যে অর্থনৈতিক সংস্কার হয়েছে সেটা কিন্তু দারিদ্রের সমস্যার সমাধান করেনি। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট এর একটা মডেল দিয়েছে, এক্সট্রিম মেটেরিয়াল পভার্টি, অত্যাধিক দারিদ্র, তার থেকে পুয়ার রিস্ক ম্যানেজমেন্ট ক্যাপাসিটি। রিস্ক ম্যানেজমেন্ট, ব্যবসা করতে গেলে তো এটা ঝুঁকি নিতে হয়, মানুষের মধ্যে রিস্ক ম্যানেজমেন্টটা খুব কম। এর ফলটা কি হচ্ছে? লিমিটেড সেভিংস, ইনভেস্টমেন্ট, লাইভলিহুড অপরচুনিটিস। এর ফলে যে সঞ্চয়, লগ্নি এবং মানুষের যে বাঁচার মানে রোজগারের সুযোগ, সেগুলো অত্যন্ত সীমিত হয়ে থাকছে। ওয়ার্ল্ড ব্যাংক একটা মডেল দিয়েছে, যেটাও কিন্তু নাক্সের যে তত্ত্ব তার প্রভাব এখানেও লক্ষ্য করা যায়। ইমপ্রুভিং গভর্নেন্স অ্যান্ড রিজলভিং কনফ্লিক্ট, অর্থাৎ শাসন, শাসনের উন্নতি ঘটাও, দ্বন্দ্ব গুলোকে সমাধান করো। ইনভেস্টিং ইন পিপল, মানুষের উপর লগ্নি করো। ইনক্রিজিং কম্পিটিটিভনেস, ডাইভার্সিফাইং ইকোনমি, অর্থাৎ প্রতিযোগিতা বাড়াও, অর্থনৈতিক যে নানা নানা দিকে অর্থনীতি থেকে সরিয়ে দাও, ডাইভার্সিফিকেশন করো, অর্থাৎ একটা কোনো বিষয় বিশেষ দ্রব্যের ওপর আর
একটা বিশেষ দ্রব্যের ওপর ওকে গুরুত্ব না দিয়ে নানা ধরনের দ্রব্য দ্রব্য নিয়ে ব্যবসা করার কথা ভাবো। রিডিউসিং এইড ডিপেন্ডেন্স ডেথ স্ট্রেংথেনিং পার্টনারশিপস, রিডিউসিং এইড ডিপেন্ডেন্স অর্থাৎ সাহায্য কমাও, সাহায্য মানে যে ধরনের সাহায্য, অর্থাৎ এখানে সাহায্য মানে কিন্তু আসলে ঋণ, সেই ঋণটা কমাও। স্ট্রেংথেনিং পার্টনারশিপ, বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পর্ক রচনা করো, এটা জোরদার করো। তাহলে এই মডেল অনুযায়ী ওয়ার্ল্ড ব্যাংক পাবলিকেশন, ওয়ার্ল্ড ব্যাংকের যে একটি প্রকাশনা, ক্যান আফ্রিকা ক্লেম দ্য 21st century, তারা কতগুলো এই ওয়ার্ল্ড ব্যাংক এই এই যে বইটার মধ্যে দিয়ে আফ্রিকাতে কোন কোন জায়গায় হস্তক্ষেপ করতে পারে যাতে সাব সাহারান আফ্রিকাতে উন্নয়ন ঘটাতে পারে, সেইটা এখানে দেখিয়েছে লেখকরা। তারা বলছেন যে শাসনের উন্নতি ঘটাও, ইম্প্রুভ গভর্নেন্স, ডাইরেক্টেড টার্গেটেড রিডাকশন অফ পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি, দারিদ্র এবং অসাম্য সেটা কমানোর জন্য একেবারে টার্গেট অর্থাৎ লক্ষ্য স্থির করো, বেটার এডুকেশন অর্থাৎ শিক্ষার আরো মান বাড়াও, এনহ্যান্স ফিনান্সিয়াল অ্যান্ড ইনফরমেশনাল ইনফ্রাস্ট্রাকচার, ফিনান্সিয়াল অ্যান্ড ইনফরমেশনাল ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ যে আর্থিক এবং যে তথ্য তার যে পরিকাঠামো সেটা আরো উন্নত হোক, রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রামীণ উন্নয়ন, ডাইভার্সিফাইড এক্সটার্নাল ইকোনমিক রিলেশনস, বাহ্যিক অর্থনৈতিক যে সম্পর্ক সেটাকে আরো বিভিন্ন দিকে ছড়িয়ে দাও, স্ট্রেংথেনিং মিউচুয়াল পার্টনারশিপ, বিভিন্ন যে পরস্পরের মধ্যে যে আদান প্রদান সেগুলো আরো বেশি জোরদার করো। হ্যান্স এইচ বাস তিনি বলছেন যে এই মডেলগুলো যথেষ্ট জটিল, যদিও এই মডেলগুলো যথেষ্ট জটিল, নাক্সের প্রভাব কিন্তু এখানে একেবারে আমরা সেটাকে আমরা উড়িয়ে দিতে পারি না। এই হচ্ছে তোমাদের রেফারেন্স, রাগনার নাক্সের ডেভেলপমেন্ট থিওরি, ইনফ্লুয়েন্স অ্যান্ড পারসেপশন। আজকের লেকচার এখানেই শেষ করছি।